হৃদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তারে ক্ষয় নাই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল, প্রতিষ্ঠা পেয়েছিল মায়ের ভাষা, হৃদয়ের ভাষা। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে, রাত জাগা চাঁদের সুমুখে ছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকনন্দা, যেন এমন সময় ঝড় এলো, ঝড় এলো খেপা বুনো। ভবানীপ্রসাদ মজুমদারের বাংলা নিয়ে একটি ব্যঙ্গাত্মক কবিতা। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে, আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ, খিলাপ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালো বাসে না, জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চান বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা, লজ্জা কি সে মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ও প্লিজ এদের পাশে না, জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে শুনলে বেশি গা চলে যায়, একঘে আর খ্যান খ্যানে, কিসের গরব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা, কবে যেন হয় বেঙ্গলিতে, ফেব্রুয়ারি মাসে না, জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বম্বাস্টিক, শব্দে ঠাসা, দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা, এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি, এই ভাষা তাই হলেও দেশি, সবাই ভালো বাসে না, জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি হ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাগত হয় না, বাংলাও তাই আসে না, জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না।